এদিকে বগুড়ায় হরতাল সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে মারা গেছেন এক ট্রাক চালক। নারায়ণগঞ্জের কালীবাজারে পুলিশের সঙ্গে যুবদল ও ছাত্রদলের সঙ্গে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ হোসেন জানান, বগুড়ার মাটিডালি বারোপাড়া এলাকায় হরতাল শুরুর আগেই ভোর 5টার দিকে একটি চলন্ত বা ট্রাকে ইট ছুড়ে মারে হরতাল সমর্থকরা। গুরুতর আহত হন ট্রাক চালক খোকন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলায় জড়িত সন্দেহে 9 জনকে আটক করেছে পুলিশ। ট্রাকটি দিনাজপুর থেকে গম নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। আসার পর মনগঞ্জের ডান সাইড থেকে একটা লোক ওই মানে ভিতর থেকে আগে আস্তে আস্তে ইন্টারলি আসতেছে, আমরা বাঁ ইটা গালিছি, ওই ইটা তাও মারছে, বোঝা গেল। মারার পর মনগঞ্জ ওই গ্লাস ভাঙ্গা ওই ইটাটা গোটা গোটা ইটা ওই গায়ে লাগছে, বুকে লাগছে। লাগার পর মনে করেন যে ও অজ্ঞান হয়ে পড়ে গেছে গাড়ির ভিতর। আমি ওই গাড়ি থামাইয়া আমি নিয়ে চলে আসছি, আসতে মারা গেছে।